ধলাই জেলার আমবাসা মহকুমার বাসিন্দা দায়চন্দ্র রিয়াং, তিনি একজন এসপিও জওয়ান ছিলেন। কর্তব্যরত অবস্থা গত 5 ফেব্রুয়ারি গঙ্গানগর থানায় আচমকা অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে গঙ্গানগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। কর্তব্যরত অবস্থায় থাকা চিকিৎসক অসুস্থ এসপিও জওয়ান দায়চন্দ্র রিয়াংকে কোলাই হাসপাতালে স্থানান্তরিত করেন। চিকিৎসা পরিষেবা পাওয়ার আগে মৃত্যুর কোলে ঢলে পড়েন এসপিও জওয়ান দায়চন্দ্র। দায়চন্দ্র রিয়াংয়ের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েন রাজ্যের এসপিওরা। রাজ্যের বিভিন্ন প্রান্তের কর্মরত এসপিও জওয়ানরা নিহত দায়চন্দ্র রিয়াংয়ের পরিবারের পাশে দাঁড়ায়। রবিবার এসপিও জওয়ানরা দায়চন্দ্র রিয়াংয়ের গঙ্গানগরস্থিত বাড়িতে ছুটে যান এবং তার পরিবারের হাতে 5,000 টাকা তুলে দেন এবং প্রতিনিধি দলটি জানান সরকার যেন অসহায় এসপিও জওয়ানের পরিবারের পাশে এসে দাঁড়ায়। মৃত্যুকালে দায়চন্দ্র রিয়াং রেখে গেছেন 2 কন্যা, 1 ছেলে ও স্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।